সরি দাদু, সারাটা না আপলোড ডাউনলোড আপলোড ডাউনলোড করে করে এখন মালটা ঘুমোতে গেছে বলে ছাড়া পেলুম। মাথা পাতা পুরো হেল হয়ে আছে, টিপে টিপে পুরো বডিতে ব্যথা করে দিয়েছে। তা তুমি দাদু এত সকালে কি করছো? এই এই দূরে সরে বস, আমাকে ছুবি না। এই ভজন সেরে উঠলাম, ভোরবেলা ঠাকুরের নাম গান করলে চিত্ত শুদ্ধি হয়, সারাদিনের র্যাপ হানি ধুয়ে মুছে যায়। অবশ্য সেসবে তুই কি বুঝবি, অপসংস্কৃতির হাত বাক্স কোথা কার। করো করো ভজন করো, রাতে তো সেই মদের থেকে টুম্পা গাইতে হবে। এই সব তোর জন্য হয়েছে, আগে মানুষগুলোকে যা শোনাতাম তাই শুনতো, তুই আসার পর থেকে মানুষের চরিত্রটাই খারাপ হয়ে গেছে। সারাদিন কি যে দেখে হাঁ করে তোকে কে জানে। দেখার আছে তুই দেখে, বডিটা কিরকম বানিয়েছি বলো। টাচ স্ক্রিন, স্পর্শ করলেই উফ কি অনুভূতি। তোমাকে যা কাবদা বিচ্ছিরি দেখতে, ওভারওয়েট, মানুষে তোমায় শুনবে না, তোমায় দিয়ে ওয়েট ট্রেনিং করবে, কনফিউজ হয়ে যায়। এই গাবদা চেহারাটাই হলো আসল মন্দির, এখানে কত গুণীরা সাধনা করেছে জানিস? জানি, তাদের সব রেকর্ড করে আমার সার্ভারে স্টোর করে দিয়েছি, ইচ্ছে করলেই আর্কাইভ থেকে শুনতে পাবে সবাই। ওয়াক তু তু, আরে রাখ তোদের আর্কাইভ, রেডিওর ছেলেপুলেগুলোকে দিয়ে ফেসবুকে রিল বানাচ্ছিস, সেগুলোই আবার ইউটিউবে ছাড়ছিস, ইনস্টায় স্টোরি দিচ্ছিস, যা হোক করে লাইব্রেরি ভরিয়ে দিলেই হলো, এর চেয়ে তো গাবলুর আলমারি বেশি গোছানো। একে ছড়ানো বলে না দাদু, একে বলে পাবলিসিটি, সোশ্যাল মিডিয়া। তুমি এখানে উল্টোডাঙায় বসে উগান্ডার আদিবাসীদের মিউজিক শুনতে পাবে, দেখতে পাবে, এটা গ্লোবালাইজেশনের কামাল দাদু। অপগণ্ড, উগান্ডার গান শুনে বাঙালিরা কি করবে? রিমিক্স করবে, মিলে সুর মেরা তোমারা, বাংলা গানের পাশে দাঁড়াতে হবে তো। ছি 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 ছি, তুই পাইরেসি চুরি চামারিও করিস? একে চুরি বলে না দাদু, বলে ইমপ্রোভাইজেশন। তুমি বড্ড ব্যাগেটেড, একটু ফেসবুকে ফলো টলো করো, বুঝে যাবে। আমি কাউকে ফলো করি না, সবাই আমাকে ফলো করে। ইন দা ইয়ার 1942 মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের বক্তৃতা আমার মাধ্যমেই গোটা ভারতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছিল। সব শ্রোতাদের একজোট করে আমি গেয়ে উঠেছিলাম, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, বলেছিলাম বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো। এবার আমাকে ছাড়ো, হিস্ট্রিটা আমার মোটে ভালো লাগে না, আমি ফিউচার নিয়ে বেশি ইন্টারেস্টেড। তুমি বরং বাবাকে সব গল্প বলো, ওই যে ড্রয়ারে পড়ে আছে। ড্রয়ারে কেন? এখন তো চার্জ খেয়ে গাবলুর বাবার সঙ্গে অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা। ও বাবা, তুমি তো কিছুই খবর রাখো না দেখছি। গাবলুর মা ম্যারেজ অ্যানিভার্সারিতে জোর করে গাবলুর বাবাকে দিয়ে একটা স্মার্টফোন কিনিয়ে দিয়েছে। বাবাকে কত করে বলেছিলাম একটু স্মার্ট হও, আপডেট করো নিজেকে, শোনেনি। এখন ড্রয়ারের কোণে পড়ে আছে, টোটাল ডিপ্রেশনে চলে গেছে। সে কি রে, আগো এই বছরকার দিনে পুজোর সময় তাড়িয়ে দিল। তোমাকে একটু মডার্ন হতে হবে, নইলে ওই বাবার হালই হবে। না না, আমাকে ওরা খুব ভক্তি শ্রদ্ধা করে। দেখ না কি সুন্দর একটা নতুন কভার পরিয়ে দিয়েছে, নতুন ব্যাটারিও লাগিয়েছে। সে তো পুজো বলে মহালয়া শুনতে হবে না, তোমাকে তো বাঙালির এই একটা সময়ই মনে পড়ে। তবে যতদিন গাবলু ঠাকুমা আছে ততদিন, তারপর তো আমার ইউটিউব আছেই, ডিসেম্বর মাসেও মহিষাসুরমর্দিনী শুনিয়ে দেবো চাইলে। ওরম করিস না, অন্তত মহিষাসুরমর্দিনীটা আমার জন্য রাখ। ক্যাপিটালিজম কি কাউকে ছাড়ে দাদু? স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেও বাতিল হতে হয়েছিল উত্তম কুমারের কাছে। কিন্তু এইটা তুমি ঠিকই বলেছ, যতই ট্রেন্ডিং হই মহালয়ার সকালে বাঙালির কাছে তুমি আর তোমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী চিরকাল অমর হয়ে থাকবে। আমার প্রণাম নিও দাদু।
পাগল নাতি আমার, দেবী পক্ষ পড়ে গেছে, এখন পায়ে হাত দিতে নেই রে। এবারে আমরা একসাথে দেবী বন্দনা করব, নে হাত জোর করে আমার সাথে সাথে সুর করে বল। আশ্রীর শারদরাতে জেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে জেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামনি মাতৃকার চিরময়ীকে মৃদময়ীকে আবাহন।